আপনারা এখন যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস আর আমার খামারে আমি কিভাবে প্যারেন্টস শুরু করি অনেকে আছেন যারা প্যারেন্টস শুরু করতে পারে না হয়তো জেরো বাচ্চা থেকে হয়তো পনেরো বিশ দিন পরে বাচ্চাগুলো বিক্রি করে দেয় বা ঝামেলা মনে করে তো প্যারেন্টস অবশ্যই করার নিয়মটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। ভিডিওটা টেনে আপনারা কন্টিনিউ করার অনেক কিছু বুঝতে পারবেন টাইগার মুরগিতে কিন্তু অনেক লাভ যদি আপনি সঠিক নিয়মে পরিচর্যা করতে পারেন বা সঠিক নিয়মে যদি এটার উপরে নির্ভরশীল হন আসসালামু আলাইকুম মায়া কৃষি খামাতে বলছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখন যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার খামারে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা বা টাইগার মুরগি তো এই টাইগার মুরগি থেকে কিন্তু আমি প্যারেন্টস করি টাইগার মুরগি থেকে যারা জেরো বাচ্চা আমাদের কাছে থেকে নেয় তাদেরকে এই মুরগিগুলো আমরা দেই বা বাচ্চা দেই বেশিরভাগ সময় আমরা একদম জেরো থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত যে বাচ্চাগুলো সেগুলো দেয় তো বাচ্চাগুলো আপনাদের দেখব তো প্রথমে আমি আসি টাইগার মুরগি পরিচ পরিচর্যা নিয়ে যেটা সেটা হচ্ছে আমরা যারা জেরো বাচ্চা ব্রুডিং করি বা ভ্যাকসিন করি সেটার দিকে আগে প্রথমে খেয়াল করতে হবে টাইগার মুরগি ডিমের জন্য যারা করবেন টাইগার মুরগি যারা ডিমের জন্য করবেন অবশ্যই ভ্যাকসিন কিন্তু চিন্তাই করতে হবে একদম ক্লিয়ার করতে হবে একদম জেরো থেকে শুরু করে একদম একশো দিন বয়স পর্যন্ত এই টাইগার মুরগিকে কিন্তু আমরা ভ্যাকসিন ক্লিয়ার করে রাখবো আর খাবারটাও কিন্তু স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে হবে দেখেন আমার আমার খামারে বেশ মোটামুটি অনেকগুলা মুরগি আছে বাচ্চা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুরগিগুলাকে আমি কিন্তু জেরো থেকে একদম রেডি করেছি এইগুলো ডিম দিয়েছে বা ডিম দিচ্ছে এখনো আমি ডিম পেয়েছি এই মুরগি থেকে কিন্তু আমি বাচ্চা ফোটাই সে বাচ্চাগুলো আপনাকে আপনাদের দেখবো আমি জাস্ট অল্প কিছু মুরগি আপনাদের এখন দেখাচ্ছি তো এই মুরগিগুলা হচ্ছে সঠিক নিয়মে যদি পরিচর্যা করি একটা মুরগিরও কিন্তু ঝামেলা হবে না টাইগার মুরগি রোগ বালাই কিন্তু একদম নাই বললেই চলে তো টাইগার মুরগিকে জেরো থেকে আমরা কি কী খাওয়াই আর টাইগার মুরগি ডিম পারা অবস্থায় আমরা কি কী খাওয়া তো জেরো থেকে শুরু করে বিশ দিন মানে জেরো থেকে শুরু করে একদিন ডিম পাড়া পর্যন্ত আমরা যে খাবারগুলো খাওয়াই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর যারা মাংস জন্য করবেন তারাও কিন্তু এখানে বুঝতে পারবেন যে হ্যাঁ মাংসের জন্য করলে কতটা ভ্যাকসিন লাগবে আর কিভাবে খাওয়াতে হবে সেইগুলো টাইগার মুরগি কিন্তু এই যে দেখুন এই মুরগিগুলো কিন্তু অনেক বড় আপনারা অনেকে জানেন টাইগার মুরগি কিন্তু অনেক বড় হয় আর সাইজের দেখতেও সুন্দর হয় সব দিক থেকে মুরগি বলতে টাইগার মুরগি সবচেয়ে বড় হয় সাত কেজি আট কেজি প্লাস পর্যন্ত হয় মুরগ বা মুরগি তো রকম করেই কিন্তু আমরা পরিচালনা করি আর টাইগার মুরগি শুধু পালন করলেই হবে না অনেকে নিয়ে যে টাইগার মুরগিকে নিয়ে গিয়ে খুদ খাওয়ায় ভাত খাওয়ায় এগুলো করবেন না তো আমি একটু আপনাদের একটা বিষয় ঘুরে দেয় এই যে মুরগিগুলো দেখছেন এই মুরগি থেকে কিন্তু আমি বাচ্চা ফুটাইছি আর সে বাচ্চাগুলো এই যে দেখুন আমি কিন্তু এগুলো নতুন প্যারেন্টস করছে কারণ ওই মুরগিগুলো ডিম দিয়েছে বেশ কিছুদিন হয় আমি কিন্তু এখন ডিমের সংখ্যা বেশ কমে গেছে তো আমি আবার নতুন করে কিন্তু প্যারেন্টস করা শুরু করবো এই মুরগিগুলো থেকে এইগুলো আমি বাসায় করব মোরগ বা মুরগি প্রতি মোরগ বা মুরগি মুরগির সঙ্গে প্রতি দশটা মুরগির সঙ্গে একটা করে আমরা মোরগ রাখবো সেইভাবে এখান থেকে এই মুরগিগুলো কিন্তু সিলেক্ট করব এগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এইগুলো বয়স কিন্তু আজকে তিরিশ দিন চলছে এইগুলো মুরগি কিন্তু আমার রোস্টেড হিসেবে কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু আমরা রোস্ট করব না আমরা এগুলো প্যারেন্টস করব যেহেতু আমার প্যারেন্টস দরকার আমি এখান থেকে কিছু মুরগি প্যারেন্টস করব কিছু আমরা বিক্রি করে দেবো কারণ এতগুলো কিন্তু প্যারেন্টস করা যাবে না তো আমরা বাসায় করে কিন্তু প্যারেন্টস করব আর আমরা যারা খামারে আছি তারা সবসময় চেষ্টা করি চার মাস পাঁচ মাস পর পর নতুন করে প্যারেন্টস করার জন্য তো এইগুলো প্যারেন্টস জন্য রেডি করেছে যারা আপনারা এরকম মুরগিও নিতে চান যোগাযোগ করতে পারেন মায়া কৃষি খামারে আমরা কিন্তু এই মুরগিগুলো রেডি করছি প্যারেন্টস জন্য আবার কিছু বাচ্চা আছে যেগুলো আমরা মাংসের জন্য রেডি করছি দেখুন এখানে এতগুলো মুরগি আমরা কিন্তু জাস্ট একটা শেটে কিন্তু এতগুলো মুরগি রাখবো না আমরা কিছু কিছু শেটে আলাদা আলাদা মুরগি রাখব কিছু শেটে হয়তো 800 পিস বা 900 পিস 1000 পিস এডম করে কিন্তু আমরা প্যারেন্টস করব আর প্যারেন্টস করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিন্তু এই প্যারেন্টস থেকে যে ডিমটা পাবো সেই ডিম থেকে বাচ্চা ফোটাই কিন্তু আমরা অনেক সময় সেল করি আর যারা ব্রুডিং বা ভ্যাকসিন করতে পারে না তাদের জন্য একটা সুযোগ আছে যারা হচ্ছে যারা আমাদেরকে আমাদের কাছে বাচ্চা নিতে চান ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা যেমন ধরেন পনেরো দিন বা বিশ দিন দশ দিনের বাচ্চা আমরা বিক্রি করি তো এরকম বাচ্চাও কিন্তু আপনারা নিতে পারেন এই যে এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের অর্ডার আছে এরকম বাচ্চা অনেকে নিতে চাইছে এখানে দশ দিন বা পনেরো দিনের বাচ্চা অনেকে নিতে চাইছে তাদের জন্য এই বাচ্চাগুলো আমরা রেডি করছি এ পাশে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে আট দিনের বাচ্চা আর এগুলো হচ্ছে দশ দিনের বাচ্চা আর ওপরে যে বাচ্চাগুলো আছে এগুলো পনেরো দিন রেডি হয়ে গেছে এগুলো পনেরো দিনের বাচ্চা তো এইরকম বাচ্চাও কিন্তু আমরা সেল করে থাকি তো মূল যে কথা সেটা হচ্ছে আমরা যখন বাচ্চা প্যারেন্টস করবো বা মাংসের জন্য করবো আমাদের যে প্রথম অবস্থায় কিন্তু আমরা মুরগিকে খাওয়াই প্লিস্টার যেটা সোনালি ইয়ার যেটা গ্রোয়ার যেটা সেটা খাওয়াই আর তারপরে কিন্তু আমরা ব্রয়লার গ্রোয়ার খাওয়াবো বা সোনালি গ্রোয়ার অনেক সময় খাওয়ানো যায় যারা মাংসের জন্য করবেন তারা কিন্তু ব্রয়লার গ্রোয়া খাওয়াবেন আর যারা ডিমের জন্য করবেন তারা সোনালি যেটা আছে সেটা খাওয়াবেন আর যারা অনেক সময় আছেন যারা একদম হয়তো প্যারেন্টস মাংসের জন্য করতে চায় কিন্তু বাচ্চা গ্রোথ ভালো বা মুরগি গ্রোথ ভালো হওয়ার কারণে অনেক সময় ডিসিশন চেঞ্জ করেন যে না এখন আমি দেখা যাচ্ছে পনেরো বিশ দিন হয়ে গেছে মুরগিগুলো অনেক সুন্দর দেখতে আমি ডিমের জন্য করব তাও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন সেটা ভ্যাকসিন সঠিক নিয়মে হচ্ছে কিনা বা ভ্যাকসিন ক্লিয়ার আছে মানে করতে পারছেন কিনা এই দিকটা আপনারা খেয়াল করবেন তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে প্যারেন্টস বা মাংসের জন্য করতে পারেন করতে পারেন যারা মাংসের জন্য করবেন তাদের একটা জিনিস খেয়াল করবেন এক থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে মাংসের মুরগিগুলো বিক্রি করবেন বেশি বড় করার চেষ্টাও করবেন না কারণ বেশি বড় করলে কিন্তু এই মুরগিগুলো সেল করা খুব ঝামেলা হয়ে যায় কারণ যেহেতু মুরগিগুলো অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে একজন ব্যক্তি এত টাকা দিয়ে কিন্তু একটা মুরগি নেওয়া মুশকিল হয়ে যায় এই জন্য আপনার প্যারেন্টস যদি মাংসের জন্য করেন তাহলে রোস্টেড মুরগি হিসেবে বিক্রি করবেন রোস্টেড মুরগি প্রচুর পরিমাণ চাহিদা থাকে তো এভাবে করতে পারে আর যারা প্যারেন্টস করবেন প্যারেন্টস করতে গেলে অবশ্যই খেয়াল করবে মুরগির ওজন যেন বেশি না থাকে আর যার যে মুরগিগুলো ডিমের জন্য থাকে অর্থাৎ মুরগি যেগুলো সেইগুলো আপনারা আড়াইশো থেকে অর্থাৎ আপনার আড়াইশো আড়াই কেজি থেকে শুরু করে তিনশো তিন কেজির মধ্যে রাখবেন আর মোরগগুলো যত বড় হোক সমস্যা নেই তো এরকম করে কিন্তু আমরা মুরগি পালন করি তো যারা এরকম বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন দেবেন আমাদের ফোন নাম্বার আছে যে ভিডিও দেখছেন ভিডিওর মনিটর কিন্তু ফোন নাম্বার আছে তো আপনারা অবশ্যই ফোন নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আর যারা এরকম জেরো থেকে শুরু করে একদম বিশ দিন পর্যন্ত যে বাচ্চাগুলো যারা নিতে চান মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন যারা ভ্যাকসিন কমপ্লিট করতে পারে না তাদের জন্য আমরা রেডি বাচ্চাও কিন্তু বিক্রি করে থাকি তো আমরা এরকম বাচ্চা কিন্তু সবসময় বিক্রি করে থাকি আর আপনার যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল বাচ্চা প্রথমে যে যে ভিডিওতে মুরগি মুরগি আপনাদেরকে দেখাইছি সেই কিন্তু কিন্তু এই আমাদের উৎপাদন করা তো আমরা সবসময় আর এই মুরগিগুলো সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে রোগ বালাই ইনশাল্লাহ হয় না বললেই চলে আমি এখন পর্যন্ত আমার মুরগিগুলাকে আমি রোগ বালাই কিন্তু ওইভাবে পাই নাই অনেক সময় বেশি গরম হলে মুরগি দুই একটা স্টোক করে সে মুরগিকে যদি আমরা মাথায় পানি দিই বা একটু ঠান্ডা জায়গায় কিন্তু আলোর রহমতে ঠিক হয়ে যায় তো এরকম মুরগি নিতে চলে মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন আমি বেশ কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি দেশে কিছু প্রবলেমের কারণে তো দেখুন এই যে মুরগিগুলো দেখছেন এইগুলোও কিন্তু আমাদের একজন ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে ওনার বাসা কিন্তু চট্টগ্রামে উনি এগুলো মুরগি নিবে এখানে প্রায় সাত হাজারের ওপরে বাচ্চা আছে এইগুলো নিবে উনি জাস্ট খামার করার জন্য আর নতুন খামারি উনি তো এইরকম বাচ্চা আমাদের কাছে ব্রুডিং ভ্যাকসিন করা পনেরো দিনের বাচ্চা নেবে তো বাচ্চা রেডি হয়ে গেছে আমরা কয়েকদিনের মধ্যে বাচ্চাগুলো সেল করে দিব তো আপনারা এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়ে কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকম বাচ্চা দেওয়ার জন্য আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন আর এইগুলো কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমাদের কাছে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই আপনার খামারে এসে প্যারেন্টস দেখে বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা এরকম বাচ্চা অ্যাভেলেবল সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা বাংলাদেশে যে কোনো জায়গাতে এরকম বাচ্চা দিয়ে থাকি সব সময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম